শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন আশার আলো নিয়ে আমি আমার দিনটা স্টার্ট করে দিলাম। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর সকাল থেকে যা যা সংসারের কাজ ছিল সব করা কমপ্লিট হয়ে গেছে। মানে আমার এনার্জি পুরো লুজ হয়ে গেছে, আর চারিদিকে চিন্তা, চাপ, সংসার সব মিলে কি করব বুঝে উঠতে পারছি না। তো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন উপরের কাজকর্ম করবো বলে এসেছি। তো ভীষণ কষ্ট হচ্ছে, আর এখন কি মনে হচ্ছে জানো তো? মনে হচ্ছে বিয়েটা না করলেই ভালো হতো, যে চাপ থেকে চিন্তা থেকে মুক্ত থাকতে পারতাম। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে কোনো শরীরটা কেমন লাগলো, কোনো শরীরটা খারাপ খারাপ লাগছে, একটু ঘুমিয়ে নিলাম নিচের ঘরে, একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে আলু ভাজা করে বলে আলু ভাজা কেটে আর উপরে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। আর আজকে দুপুরবেলা আমের চাটনি, ডাল, পটল পোস্ত, একটা উচ্ছে সেদ্ধ ছিল, ওটা মা বাবা খাবে, আমি খাই না এমনিতে তেতো। আর রবিবারে একটু চিকেন ছিল, সেটা রান্না করেছি, রাত্রের জন্য রেখে দিয়েছি। রাত্রে আর কিছু করবো না ভাবছি এই সময়। তাছাড়া আম রয়েছে, আমাদের এমনিতে খাওয়ার পরে রাত্রে মিষ্টি খাওয়া হয়, তো মিষ্টি নিয়ে আসতে বলেছি, তো ওতেই মনে হচ্ছে হয়ে যাবে। আর এত গরম, আর ভালো লাগছে না কিছু করতে। এখন আমি নিচে যাব, আলু কেটে রেখে এসেছি, গিয়ে আলুটা ভাজবো টিফিনের জন্য। তো চলো এখন আমি নিচে যাই, তোমার সাথে এসে আমি আবার কথা বলব। দেখো এখানে রয়েছে তালকু, করোনার জন্য এখন গোটাই মিশছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আছে দেখো, এটা আছে মিষ্টি সিঙারা, আর এখানে আছে শাক সিঙারা। আমি আবার চলে এসেছি, আর রান্না করতে গিয়ে এত গরম হচ্ছিল সেই জন্য একটু গাটা ধুয়ে নিলাম। এমনিতে রাত্রে শোয়ার আগে বা এমনিতে গরম পড়লাম যদি দু তিনবার গা ধুই, আর ঘামের চুলটা ভিজে গেছিলো একটু খুলে দিয়েছি, ফ্যান অফ হয়ে যাচ্ছে বলে আরও বেশি গরম হচ্ছে। আর আজকে বড় অফিস থেকে ফেরার পথে ঝাল সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা, গুজিয়া এসব নিয়ে এসেছি, আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো তালকো। এই সময় করোনা বলেও বাড়ি থেকে ছাড়ানো নিয়ে আসেনি, গোটাই নিয়ে এসছে, বাবা ছাড়িয়ে দেবে বললো। আর দেখো যখন ওটা আমি ধুচ্ছিলাম, আমি আস্তে আস্তে বলছিলাম দেখো বন্ধুরা আজকে কি নিয়ে এসছে, তালকু নিয়ে এসছে, ফিস ফিস করে বলছিলাম, যেহেতু সবাই আছে সেজন্য আমি দেখছি কখন সবাই চলে যাবে আমি বলবো, কিন্তু দেখছি যে কেউই যাচ্ছে না, সবাই বসে আছে। আমি যখন এরকম নিচে কোনো ভিডিও করি দেখবে আমি আস্তে আস্তে ফিস ফিস করে বলছি, এগুলো তোমার প্লিজ একটু অ্যাভয়েড করে দিন, ভিডিও করতে ভীষণ অসুবিধা, মানে দুটোর মাঝখানে রেখে আমায় চলতে হয়, মানে ওপরে
একরকম, নিচে একরকম সবাই থাকে, আর তার মাঝখানে আমাকে এই ভিডিওটাকে অ্যাটেন্ড করছে। বুঝতেই পারছো গ্রামের দিকে এই সমস্ত জিনিস লোক সমালোচনা করে, তোমাদের এটা নিয়ে আগেও আমি বলেছি, সে কারণে ভীষণ অসুবিধা হয়। মানে পুরোটাকে আমাকে দুটোটাকে নিয়ে চলতে হচ্ছে, ওটা আমার সংসারটাকেও দেখতে হচ্ছে, প্লাস আমার এই ভিডিওটাও দেখতে হচ্ছে, সবটা নিয়ে আমায় চলতে হচ্ছে। মানে কী অবস্থা গোজো, আর মানে মেয়েদের মানে অবস্থা দেখো, যেন মানে আমার এক এক সময় মনে হয় বিয়েটা না করলেই ভালো হতো। কারণ সকাল থেকে শুরু করে মানে আমার মাথার মধ্যে চিন্তা থাকে যে সকালে উঠলাম, সকালে টিফিনে কী হবে, দুপুরবেলা লাঞ্চে কী থাকবে, সন্ধ্যাবেলা কী খাবে, রাত্রে ডিনারে কী থাকবে, পুরো মানে এই গরমের মধ্যে আগে কী ছিল, মায়ের ওপর অর্ডার করে দিলাম, করে দিলেও খেলাম, মানে আমার কোনো দেখারই দরকার নেই কী হচ্ছে না হচ্ছে, এখন সেটা পুরোটা আমাকে নিতে হচ্ছে। মানে আর ভালো লাগে না, মানে পুরোটা সামলানো একদম মানে মনে এক এক সময় মনে হয় যে বেড়ে না করলেই ভালো হতো, এর থেকে ভালো ছিল মনে হচ্ছে, এই ঝামেলার মধ্যে পড়ে কী অবস্থা। তো সেই রকম অবস্থা সবটা নিয়ে চলতে হচ্ছে, একটু কিছু মিসম্যাচ হয়ে গেলেই অমনি বাবা এদিক থেকে ওদিক হয়ে গেলেই মানে যত দায় আমার। আর তো বরকে যিনি বলি তোমার কোনো তো দায় নেই, তুমি আগেও ডিউটি করতে এখনও ডিউটি করতে, তোমার তো কোথাও ছুটি থাকে একদিন, মেয়েদের জীবনটা তো কোনো ছুটি রয়েছে, বরঞ্চ ছুটির দিন আরও বেশি ঝামেলা থাকে। ছুটির দিনে থাকলে মানে আরও মানে তখন এক্সট্রা কিছু রান্না হবে, অন্যরকম রান্না হবে, বলে বাড়িতে যখনই থাকে তখন বলে আজকে স্পেশাল কিছু রান্না করো, এই রান্না শেখা, এগুলো কি তোমাদের করতে হয়? বলে আমার সাথে তোমরা কারা একমত বলো, মেয়েদের কোনো ছুটি থাকে মানে ছুটির দিন আরও বেশি কাজ থাকে। তো যাই হোক দেখো আমি পুরো ঘামছি। আরও একটা কথা কি, আমি সন্ধ্যার পরে ভিডিও বানাই না, কারণ সন্ধ্যার পরে এই কারণেই ভিডিও বানাই না গো, মানে সারাদিন এত রকম কাজকর্ম থাকে, আমি জানি সবাই তোমরা কাজ করো, আর যেহেতু আমি প্রথম প্রথম মানে একটু অসুবিধা হচ্ছে, মানে হয়তো এগুলো অভ্যস্ত হয়ে যাবো, কারণ মেয়েদের এগুলো সবারই অভ্যস্ত হয়ে, সেই কারণে ভীষণ অসুবিধা হচ্ছে প্রথম প্রথম। মানে সারাদিন এত কাজকর্ম করার পরে মানে যখন দেখো আমি মানে চাটা করে আসিনি, এখন নিচে আবার নামবো, গিয়ে চা করবো, টিফিন করা হয়নি, টিফিন করবো সবাই মিলে আলু ভাজা সিঙ্গারা টাঙ্গিয়ে দিয়ে, তারপরে তুমি বলো আর এসে ভিডিও করতে ইচ্ছে করে, আর এসে আমার একটু ভিডিও ইচ্ছে করে না, তখন আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, আর তোমাদের ভিডিওগুলো দেখি, কমেন্ট করি, আর টুকটাক আমার যে সমস্ত ভিডিওর ব্যাপারে কাজ থাকে সেইগুলো করি, সেই কারণে আমি সন্ধ্যার পরে আর ভিডিও করি না। আর এই সমস্ত কাজেই আমার সময় কেটে যায় 11টা 12টা, আমার খেতে 11:30 বেজে যায়, সেই কারণে করি না। এখন মা ডাকছে, চা করার জন্য নিচে যাবো, বেশি কথা বলবো না কারণ দেরি হয়ে যাবে। চলো এখনকার মতো এই পর্যন্ত ভিডিওটা, আর অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্ত।